আজ মঙ্গলবার 13ই ভাদ্র 2022 সালের 30শে অগস্ট। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় কাটতে পারে। ভিডিওটি শুরুতে আপনাদের জানাবো, আগামীকাল 31শে অগস্ট বুধবার, ওই দিনই কিন্তু গণেশ চতুর্থী পড়েছে। আর গণেশ চতুর্থীর দিন কিভাবে গণেশজির পূজা অর্চনা করবেন, পূজার বিধি মন্ত্র সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। আবার ওই ভিডিওটিতেই শেষের দিকে শুক্রের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি আমরা, কেন গণেশ চতুর্থীর দিনই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে, 12টি রাশির উপরে তার কী প্রভাব পড়তে চলেছে, বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আজ অনুভব করবার দিন। আজ আপনাদের উচিত কোনো প্রকার স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর জগতে যারা আছেন সকল প্রকার সুযোগের সদ্ব্যবহার করা। দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আজ আপনাদের মিলতেই পারে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগ বা কোনো প্রকার আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নির্দিষ্ট কিছু জরুরি অর্থনৈতিক পরিকল্পনা নির্বাহিত হওয়ার কারণে নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনারা পাবেন। ইংলিশে একটি কথা আছে, আ ম্যান উইদাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। নিজেদের লক্ষ্যকে যত মজবুত করতে পারবেন ততই কিন্তু আপনি সাফল্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন। আজ যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তাহলে দেখবেন অফিসের পরিবেশটি আপনার এক প্রকার ঠিকঠাক থাকবে। আপনার অফিসের কলিগরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে অনেক কাজ থেকে চিনতে চলেছে। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবা দান ধ্যানেও আপনাদেরকে মনোযোগী হতে হবে। নতুন কোনো নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন, তবে নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ আপনাদের এক প্রকার নিশ্চিত। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ দলগত কোনো ক্রিয়াকলাপের মধ্যে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে আবেগপ্রবণ মন্তব্য যেন করবেন না, সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। অন্যথায় শিক্ষার্থী বিদ্যার্থী আপনাদের তো ভালো, আগেই বলেছি উচ্চশিক্ষায়ও ভালো, সন্তান সন্ততিও গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। জীবনের জটিলতা বোঝার জন্য আপনার উচিত আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় অতিবাহিত করা। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ আসতে চলেছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আগামীকাল গণেশ চতুর্থী, আর তাই আজ থেকেই শুরু করে দিন গণেশজির নাম জপ, ধন আরাধনা করার। যদি কোনো কিছু না পারেন তাহলে অবশ্যই ওম গাং গণেশায় নামা, এটি 108 বার জপ করুন। যাদের চন্দ্ররাশি কুম্ভ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে ঘটবে।